দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি চলে এসেছি আজকে। ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ খবর 420। প্রথমেই চলে যাব এক তরুণীর খবরে, যিনি সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পেয়েছেন কাগজের পোশাক পরার জন্য। তো তিনি তার নাম হচ্ছে অপেক্ষা রায়। তিনি মধ্যপ্রদেশের পান্না জেলার শাহুনগরের বাসিন্দা। ইনি কাগজের পোশাক পরতেই ভালোবাসেন। ইনি তার ভক্তদের কাছে পেপার কুইন নামে খ্যাত। আর যদি এই কাগজ ছিঁড়ে যায় বা কেটে যায়, তার উত্তর আমাদের কারোর জানা নেই, সেটা ওনাকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। তবে বন্ধুরা কি ভাবছেন, এবারে পুজো এরকম পোশাক ট্রাই করা যাক, কি বলেন? ধরুন পুজোতে এরকম পোশাক পরে আমরা বেরোলাম, আর পুজোতে কারোর হাত লেগে ছিঁড়ে গেল, তাহলে কি হবে বলুন তো? তো যাক, এবার পোশাক থেকে আমরা একটু অন্য খবরে যাই। আমাদের সবাই যারা কাজ করি তাদের একটা অসুবিধে হচ্ছে, আমরা কখনো টাইমে পৌঁছতে পারি না। ঘর থেকে ঠিক টাইমে বেরোলেও হয়তো রাস্তার যানজট আমাদের ঠিক টাইমে পৌঁছতে দেয় না। তো তার জন্য একটা উপায় বেরিয়েছে এই যানজট থেকে বাঁচার জন্য, সেটা হলো জাপানের একটি কোম্পানি উড়ন্ত মোটর গাড়ি তৈরি করেছেন। তো এই মোটর বাইকে করে আপনি যে কোনো জায়গায় সহজেই পৌঁছে যেতে পারেন যানজট এড়িয়ে। এই মোটর গাড়িটি একসঙ্গে 80 মিনিট উড়তে পারে আর যে কোনো জায়গায় আপনাকে সহজেই পৌঁছে দিতে পারবে। এটি এখনো পর্যন্ত একজনকে বহন করতে পারে, কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে আরও অনেক কিছু ভাবনা চিন্তা আছে। এটি জাপানের একটি মোটর গাড়ি উৎপাদক কোম্পানি তৈরি করেছে। এর পরের খবরটি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের। এখানে দেওরে স্ত্রীকে বিয়ে দিলেন তার প্রেমিকের সঙ্গে যা। তো এখানে সুজিতবাবু স্ত্রী একজন অন্য একজনকে ভালোবাসতেন, তো তার সাথে তার বৌদি দাঁড়িয়ে বিয়ে দিল সেই ছেলেটির সাথে। সুজিতবাবু স্ত্রী একজন অন্য ছেলের সঙ্গে ধরা পড়ে যায়, তখন স্থানীয়রা তাকে মারধর করতে যায়। তখন তার স্ত্রীকে সুজিতবাবু এবং তার যা দুজনে মিলে তাকে উদ্ধার করে এবং তাদের সেইখানকার মন্দিরে বিয়ে দিয়ে দেয়। চলুন তার যা কি বলছে শুনে নেয়া যাক। মানে বিবাহিত মহিলা একজনের সাথে অ্যাফেয়ার ছিল, সেই কারণে ধরা পড়েছিল কালকে। তো আজকে হচ্ছে ওদের বিয়ে দেওয়া হলো। বিয়ে দিয়ে দিলেন কেন আপনারা? কারণ মহিলাটা ওর স্বামীর সাথে থাকবে না, আর ওরা হচ্ছে যার সাথে আশা ছিল সে আবার তাকে ছাড়বে না, সেজন্য ওরা দুজন নিজের ইচ্ছার মতো বিয়ে করেছে। এই বিষয়ে সুজিত বাবুর কি বক্তব্য চলুন দেখি। আমরা সকাল বললো যে আমি ভাড়া থাকবো আলাদা বাড়িতে, আমি বললাম ভাড়া থাকবো আলাদা বাড়িতে থাকবো থাকো। তো আজকে দুপুরে যখন খাইছিলাম তখন নাই, তখন আমি ফোন করে বললাম যে কোথায় আছো, তো বললো কালিয়াগঞ্জে গেছেন। পরে আমাকে একটা সুন্দর মানে লোক আছে আমাদের মোবাইলে ছবি পাঠালো, দেখলাম যে দলদলীয় ব্রিজটা ওখানে একটা ছেলের সাথে কথা বলছিল। তারপর আইসি মিথ্যা কথা বলছিল যে আমি তো ছিলাম না এখানে, আমি কালিয়াগঞ্জ ছিলাম, তখন ফটো দেখালাম, ফটো দেখানোর পর ধরা পড়লো। চলুন এরপরে যা যাক পরের খবরে। হাত দিয়ে পা দিয়ে আঁকা আমরা তো অনেকেই দেখেছি, কিন্তু জিভ দিয়ে আঁকা? হ্যাঁ, আমরা এবার দেখব জিভ দিয়ে আঁকা। কল্যাণীর কাঁচড়াপাড়ার শহীদপাড়ার বাসিন্দা রনি বিশ্বাস, ইনি জিভ দিয়ে এঁকেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের ছবি। চলুন দেখা যাক।
এর পরের খবরটি ডুয়ার্সের। ডুয়ার্সের নাকরাকাটা অঞ্চলের আপার কলাবাড়ি বস্তির, সেখানে শেখ জিয়াউর রহমান বলে এক ব্যক্তি গড়ে তুলেছেন একটি উল্টো বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি উল্টো বাড়ি। বাড়িটি দেখে মনে হবে যেন পুরো উল্টো করে বসানো। শুধু বাড়ি নয়, বাড়ির ভেতরের চেয়ার টেবিল আসবাবপত্র সবই উল্টো ওপর দিকে ঝোলানো। আর সেটা উল্টো বোঝাবার জন্যে বাড়ির সামনে একটি চার চাকা গাড়িকেও টাঙিয়ে দেওয়া হয়েছে উল্টো করে। এটিকে বলছেন উনি ফান সিটি। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you চলুন শুনে নেওয়া যাক শেখ জিয়াউর রহমান এই বাড়ি সম্বন্ধে কি বলছেন। দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে এরকম একটা জায়গা, এরকম একটা নদী, সেই নদীর পাশে এরকম একটা প্রজেক্ট তৈরি হওয়া, তার সঙ্গে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ আছে যারা পশ্চিমবঙ্গের ওপর বেশি তারা পছন্দ করে বেড়ানো, এইটাকে কাজে লাগানো, তার সঙ্গে সঙ্গে একটা উন্নয়ন ডেভেলপমেন্ট দরকার। এবং একটা রুরাল জায়গা, এখানকার যারা আছেন জনবসতি যারা আছেন তাদেরও উন্নয়নের, তাদেরও ডেভেলপমেন্ট প্রচণ্ড টুরিজম যারা আকর্ষিত হয়ে আছে দুয়ার্সের প্রতি, যাদের আকর্ষণ আছে সেই দুয়ার্সে একটা একটা প্রধান আকর্ষণ কেন্দ্র এটা একটা হয়ে যাবে এই উল্টো বাড়িকে কেন্দ্র করে। তার সঙ্গে আরও বড়ো বড়ো প্রজেক্ট আছে, এখানে ওয়াটার সুইমিং প্রজেক্ট হবে, আরও বড়ো বড়ো প্রজেক্ট হবে, এত বড়ো এলাকাটাকে ডেভেলপ করতে পারলে। তবে এখানেই আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। তো আপনারা লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট লিখে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে আর আপনারা আমার চ্যানেলটি প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray.